পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস নাইনের একটি কবিতা খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতা থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বড় প্রশ্ন নিয়ে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো কেয়া নৌকার কাজ কি যাত্রী পারাপার করা কেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে পারাপার শব্দের অর্থ কি এক তীর থেকে অন্য তীরে যাওয়া সকাল থেকে সন্ধে কারা আনাগোনা করে হিয়া কবিতায় দুটি গ্রামের অধিবাসীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা করে আছে জানাশোনা কাদের মধ্যে জানাশোনা রয়েছে নদীর দুই তীরে মানুষদের মধ্যে জানাশোনা রয়েছে এই অর্থে নদীর দুই তীরে দুই গ্রামের জানাশোনা আছে বলা হয়েছে পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে পৃথিবীতে নতুন নতুন ইতিহাস অর্থাৎ নানা সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তনের কাহিনী গড়ে ওঠে কেয়া কবিতায় কোন নদীর প্রসঙ্গ এসেছে নাগর নদী উঠে কত হলাহল উঠে কত সুধা হলা হলো সুধা বলতে কবি কি বুঝিয়েছেন সভ্যতা সুফল ও কুফলকে বুঝিয়েছেন সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে কবি কি বুঝিয়েছেন রাজশক্তির পতনকে বুঝিয়েছেন দুইখানি গ্রাম চেয়ে আছে দুজনে দুজনের দিকে চেয়ে আছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে রক্ত প্রবাহের মাঝে কি ফেনিয়ে ওঠে রক্ত প্রবাহের মাঝে বিভিন্ন রাজশক্তির উত্থান পতনের ইতিহাস ফেনিয়ে ওঠে হেয়া কবিতায় সভ্যতা নবনব তৃষ্ণা কুধা বলতে কবি কি বুঝিয়েছেন

উঠে কত হলা হল উঠে কত সুধা হলা হল সুদা কি এ প্রসঙ্গে এমন মন্তব্যের কারণ কি বলে তোমার মনে হয় চেয়ে আছে দুইখানি গ্রাম দোহা পানে তাদের পরস্পরের দিকে চেয়ে থাকার কারণ যে জীবনের পরিচয় পাও তা আলোচনা করো হেয়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবিটি তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো এই ছিল এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বড় প্রশ্ন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অন্যান্য ভিডিওর জন্য প্লে লিস্টে গিয়ে ক্লাস নাইনে অন্যান্য ভিডিও গুলো সেখান থেকে দেখে নিতে পারো শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ